মানে এসে থেকেই ভাবছি কালী মন্দিরে পূজো দিতে যাব, কালী মন্দিরে পূজো দিতে যাব, কিন্তু যাওয়ার হচ্ছিল না। কোনো না কোনো কারণে, কোনো না কোনো অকেশন পড়ে যাচ্ছিল, তো মানে করতে পারছিলাম না। এমনি তো মঙ্গলবার আমি করি, তোমরা জানো বহুদিন ধরে করছি, তো তো সেই জন্য আমি ভাবলাম যে কালী মন্দিরে মঙ্গলবার মঙ্গলবার পুজো দেবো। এখানে আছি যখন, মায়ের পায়ের কাছেই আছি, তো সেই জন্য তো আমি তো ও বাড়ি থেকে কালী মায়ের মানে ফটোটাও নিয়ে এসেছি, নিয়ে এসে সিংহাসনে এই যে রেখেছি এখানে। তো যাই হোক, সেই আর কি যাব। এই জায়গাটা দেখো না, এই জায়গাটা যে কবে পরিষ্কার হবে, পরিষ্কার করতে করতে শেষ। আবার ও বাড়ি থেকে ওই তিনটে ব্যাগ নিয়ে এসেছি, তিন চারটে পাঁচটা ব্যাগ নিয়ে এসেছি, পাঁচটা ব্যাগ নিয়ে এসেছি। সেই পাঁচটা ব্যাগ কোথায় যে ঢোকাবো, একদম মানে ঘেটে ঘ হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা কি বলতো, আমি ভাবছি এমনভাবে আমাকে গোছাতে হবে যাতে আমি ঠিক মতো জিনিসটা খুঁজে পাই, বা এমন গোছাতে হবে যে ঠিকঠাক মতো জায়গায় করবো। আমি তো সেটাই বুঝতে পারছি না যে কোথায় রাখলে কোন জিনিসটা তবে আমার সুবিধে হবে কাজে, তো সেটা আগে বুঝে উঠি তারপরে গোছাবো এই আর কি। তো যাই হোক, সেই মন্দিরে পুজো দেবো। আমি এখন জিজ্ঞাসা করে এলাম, আমার বাড়ির পুজো হয়ে গেছে, আমি দেখাচ্ছি, তো আমি গিয়ে জিজ্ঞাসা করে এলাম, বললো ঠাকুরমশাই আসবে 11:30। তো সেই আমি রেডি হয়ে বসে আছি আর জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, আর এই সাজিটা তো এ দিয়েছে ওই দেবাঙ্কর মা, তো এটা বেশ সুন্দর হয়েছে, আমি বেশ ফুল এ নিয়ে যাব, আমার খুব ভালো লাগে এরকম জিনিস। যদিও এবারে ফল কেনা হয়নি, একটা করে ফল দেওয়া দরকার আর কি। তো যাই হোক, পরের বার ফল কিনে নিয়ে আসবো, ফল দেবো। আর এই যে পাতারানি এখানে ঘুমোচ্ছে, সে ঠান্ডা লাগছে, পাখা চলছে বলে এখানে এসে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, এ ঘরে পাখাটা একটু কম চলে। তো ব্যাস, স্বাগত রেবিতে ঔষমিতে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুরু হয়ে গেল আবার একটা নতুন ব্লগ, কি কি করছি তোমাদের সাথে একদম অন্যরকম করে শেয়ার করছি। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে, কারণ অন্যরকম অনেক রকম অন্যরকম করে ব্লগগুলো করার চেষ্টা করি, অনেক মানে রান্না ছাড়াও আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করছি, এটাই বলতে চাইছি আর কি। যাকগে চলো আর দেখে নাও আমার কানাইবাবু কি সুন্দর সেজেগুজে বসেছে। কানাইবাবু সাজ দেখো, একবারে রাজপুত্তর মতো। পুজো করে ফেরার সময় একটু টুকটাক বাজার করে নিলাম, যেমন একটা বাঁধাকপি নিলাম, কলমি শাক নিলাম, কারণ কালকের রান্নাটা তো আমি আজকেই করে রাখি, তো বাজারটা থাকলে আমার রান্না করতে একটু সুবিধে হয়। আর বেগুন ভালো ছিল না, ওর কাছে সব পোকা পোকা পোকাওয়ালা বেগুন ছিল, তাই বেগুন, পটল, বাঁধাকপি আজকে করব। আর তাছাড়া কলমি শাক কালকে সকালে ভাতের সাথে, আর পটলটা আজকে এ করব, মাছের তরকারি করে রাখবো, লালটুবাবুকে কালকে দেব সেই জন্য। এই রাত্রে কি করি বলতো, ভাত যেটা মাছের তরকারি সেগুলো করে রাখি, আর সকালবেলা উঠে যদি ভাতে ভাত দিই বা ভাজা করি সেগুলো সকালবেলা উঠে চায়ের সাথে ওগুলো বসিয়ে দিই, ওগুলো গরম গরম করে দিয়ে দিই এই আর কি। তো সেইটাই আজকে শাক তো করে রাখবো, কলমি শাক, তারপরে মাছের তরকারি পটল দিয়ে মাছের ঝোল, ডাঁটা পটল দিয়ে মাছের ঝোল করে দেবো, করে রাখবো। আর আজকে তো আমার মঙ্গলবার, আজকে বাঁধাকপি করবো, পরোটা দিয়ে করব। আর এই করেছি বেগুন কিনে নিয়েছি, বেগুন ভাজবো, হয়ে যাবে দুবেলাই আমাদের হয়ে যাবে। রাত্রিরে যদি একটু তরকারি লাগে, একটু ঝুরঝুরে আলু ভাজা করব, সরু সরু করে, অনেকদিন খাওয়া হয়নি তাই আজকে করার ইচ্ছে আছে, দেখি। এখন এটা হচ্ছে সেকেন্ড দফা রান্না। বাঁধাকপিটা আগে বসিয়ে দিচ্ছি, কারণ গ্যাস পুজে রেখে দিয়েছি, ঠাকুরের ভোগটা আগে বানিয়ে নিই।
তারপর বাদবাকি রান্নাগুলো করব, কারণ সবই রান্না পেঁয়াজ রসুনের হবে আর বাঁধাকপিটা হতেও সময় লাগবে, তাই সব কেটে নিয়েছি, নিয়ে এবার বসিয়ে দিলাম। বাঁধাকপিটা হোক, তারপর পর লুচি করব, তো লুচি করে কানাইকে ভোগ দেওয়ার পর বাদবাকি রান্না হবে। আমি এরম কষিয়ে কষিয়ে বাঁধাকপি রান্না করি বলে ভেজে কষে ভাপ মানে আগে জলে ভাপাই না, এরকম ভেজে কষে রান্না করি, এটা মায়ের থেকে শেখা। তার জন্য কি হয়, অনেকটা সময় লাগে কিন্তু আমার বাঁধাকপি হতে, মোটামুটি এক ঘন্টা। জল বেরোবে, জল শুকোবে, একদম কষা কষা মতো হবে, তো মোটামুটি এক ঘন্টা সময় লাগে। তো এদিকে যতক্ষণ এক ঘন্টা ধরে আমার বাঁধাকপি হবে, ততক্ষণ ময়দা মেখে লুচিটা করে নিই, কাজে গিয়ে নিই। আমি কি করি বলতো, রান্না বসিয়ে দিয়ে একটা একটা জিনিস, পুরনো যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো একটা একটা জিনিস পরিষ্কার করি আর করি, সেগুলোকে মুছে 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 শুকিয়ে। আর এখানে তো প্রচুর রোদ্দুর আসে, জানলায় দিয়ে দিলাম বক্স, জানলায় শুকিয়ে গেল, তাকে আবার পরিষ্কার সুন্দর করে আবার কাজ করতে শুরু করি, কারণ কোটা বাচ্চা আগে করে নিই, করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে তখন ফ্রি থাকি, তখন এইগুলো করি। কানাই ভোগটা আগে বানিয়ে দিই। শেষ হয়ে গেছে, মাছের তরকারি করা হয়ে গেছে লালটু বাবুর জন্য, কালকের জন্য এই যে মাছের তরকারি, আলু দিয়ে, পটল দিয়ে, ডাঁটা দিয়ে মাছের তরকারি। আর এখন ব্যাস ভাতটা রাত্রিরে করে দেবো, হয়ে যাবে, করে রেখে দেবো, কালকে সকালবেলা মাইক্রোওভেনে গরম করে দিয়ে দেবো। আমি কি করি বলতো, একটা একটা রান্না বসাই, একটা একটা জিনিস করি। দেখো এক দফা মাছের তরকারি করতে করতে তো শাকটা কেটেছি, তার আগে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, যে কটা বাসন পড়ে সে কটা বাসন ধুয়ে নিই। জাস্ট এখন মাছের কড়াটা পড়ে আছে, আর একটা একটা করে ও বাড়ি থেকে যেগুলো আনছি সেগুলোও পরিষ্কার করছি। যেমন আজকে এই যে এটাকে কি বলে পানের ডাবর, পানের ডাবরটাকে পরিষ্কার করব, এ কি বলে পীতাম্বরি পাউডার আর লেবু দেব, লেবু কেটে পীতাম্বরি পাউডারটা লেবুতে মাখাবো, মাখিয়ে সেটা দিয়ে পরিষ্কার করবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এইভাবে না একটা একটা জিনিস পরিষ্কার করে করে একবারে গোছাচ্ছি, যার জন্য একটু সময়ও লাগছে, কিছু করার নেই। ও ঠিক আছে, আবার সোহম এখন সেই আলোটা লাগাবে, একটা আলো কিনে এনেছি ঠাকুরের ওখানের জন্য, তো যে আলোটা নিচে লাগানো আছে সেই আলোই কিনে এনেছি। ওহ কী পেঁয়াজ না কী লেগে গেছে, ওহ কী না দক্ষযজ্ঞ করছি, তো সেইটা লাগাবে। তো আপাতত আমি এ করে নিই, ঠাকুরকে ভোগ ধোয়া হয়ে গেছে, এদিকে কিচেন কাউন্টারও পরিষ্কার করা হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার জাস্ট শাকটা হতে হতে, শাকটা হতেও আবার সময় লাগে, ওই জন্য লাস্টে শাকটা বসিয়েছি, শাকটা হতে হতে এটা মেজে ফেলবো, তারপর শাকটা হয়ে গেলেই ব্যাস। এই যে স্টিকার লাইটগুলো হয় না, এই স্টিকার লাইটগুলো আবার একটা কিনে নিয়ে এসেছি, যেটা তলা দিয়ে সোহম লাগিয়েছে, যেটা একদম ঠাকুর খুব ভালো লাগছে, সেরকম ওপরটায় হচ্ছে না, দেখো ওপরটায় ওইটার জন্য কিন্তু কালো কালো মতো হচ্ছে, তো সেই জন্য ওই স্টিকার লাইটই একটা কিনে নিয়ে এসেছি, যেটা আর কি লাগানো হবে, সোহম লাগাবে। আর এই যে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, লুচি আর বাঁধাকপি খেয়েছে, আমার কানাইবাবুও খেয়েছে, কানাইবাবু সুন্দর সেরে গুজে বসে আছে। পুরনো যত কাঁসারের জিনিস আছে সেগুলো তোমরা, পিতল কাঁসারের জিনিস আছে সেগুলো তোমরা, পুরনো যে লেবুগুলো হয় একটু মানে সেগুলো খাওয়া যাবে না, সেই লেবুটা রেখে দেবে, সেই লেবুটা হাফ করে কেটে নেবে, নিয়ে পীতাম্বরি পাউডার তাতে মাখিয়ে নেবে, নিয়ে এরকম শুকনো জাস্ট ঘষবে, তাতে দেখবে সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আর একটু একটু লেবুর রসটা মানে এত শক্ত হয়ে গেছে আমার লেবুটা যে আমি নিংড়োতেই পাচ্ছি না, লেবুর রসটা বেরোলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়।
আর পিতাম্বরী পাউডার তো এখন সবার বাড়িতেই মোটামুটি থাকে। পিতাম্বরী পাউডারটা খুব ভালো, ড্রাই পিতাম্বরী পাউডার নেবে আর লেবুটা জাস্ট ওই পিতাম্বরী পাউডারে ডোবাবে আর এইভাবে ঘষবে, দেখবে একদম ঝকঝকে নতুনের মতো হয়ে গেছে, পালিশ করানোর কোনো দরকারই নেই। এইভাবে ঠাকুরের বাসনও আমি সব মাজি আর ঠাকুরের বাসন একদম চকচক করে একদম সব কিছু। মাজা হয়ে যাওয়ার পর জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে, দেখবে এরকম চকচক করবে। এবার জাস্ট কাপড় দিয়ে মুছে শুকিয়ে নাও। বালির বাড়িতে সব ওপেন পড়ে থাকতো তো এত ধুলো হতো, সব জিনিস ভীষণ নোংরা হয়ে গেছে, তাই এনে এনে সব একটা একটা করে পরিষ্কার করে করে মানে গুছিয়ে গুছিয়ে রাখছি এখানে। আর এখানে তো স্টোরেজ প্রচুর, যেমন এই বালতিটা গোবিন্দভোগ চাল রাখবো এটা ধুয়েছি, পানের ডাবরটা ধুয়েছি দেখো চকচক করছে, গ্লাসটা ধুয়েছি, আর ওদিকে মিক্সিটা পরিষ্কার করেছি, মিক্সিটা নিরামিষ মিক্সি, ওটা কানায়ের মিক্সি, ওটা ওয়ান্ডার শেপের মিক্সি, দেখো কত ঝকঝক করছে একদম। এবার এটা সুন্দর করে সাজিয়ে রাখা যাবে, বেশ এর মধ্যে টবও রাখতে পারো, তুলসী টব, তুলসী গাছের টব ছোটো রেখে ঠাকুরের সিংহাসনে রাখতে পারো, হরির সেবা করতে পারো, তো সেই এই সবগুলো বেশ সুন্দর দেখতে লাগে পরিষ্কার করে রাখলে। আরও কত কাপ টাপ নিয়ে এসেছি, সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এই বাসনের এটা ভীষণ ভালো, খুব কাজে দিয়েছে আমার। সোহমবাবু লেগে পড়েছে আলো লাগাতে, এই যে স্টিকার লাইটটা নিয়ে এসেছি সেটা লাগাচ্ছে ও, আর দেখা যাক, সামনে দিয়ে তো দিতে দেবে না, বলছে সামনে দিয়ে যদি আলোটা দাও তাহলে মা দেখতে ভালো লাগবে না সিংহাসনের, তো সেই জন্য পেছন দিয়েই দিল, তো ডবল লাইন করে দিয়েছে, তো দেখা যাক কতটা কি হয় তারপর দেখব। তো ওর আলো লাগানো হয়ে গেছে, এবার আমি সিংহাসনের ঠাকুরগুলো সব সাজিয়ে দেবো। তার আগে এই এটা শালুটা কিনে নিয়ে এসেছে, এটা অরেঞ্জ কালারের শালু কিনেছি, কারণ যেহেতু গণেশ লক্ষ্মী গণেশ সব উপরে থাকে তাই জন্য, আর গণেশের তো অরেঞ্জ রং খুব পছন্দ, তো সেই জন্য অরেঞ্জ শালু কিনেছি পেতে। এবার ঠাকুরগুলো সাজিয়ে দিই, ঠাকুরের আলো লাগানোর আর শেষ হচ্ছে না, আমার আর পছন্দ হচ্ছে না, আর বারবার বারবার চেঞ্জ করছি, আর সোহম বলছে মা তুমি মাথা খারাপ হয়ে গেছে। আর কি হবে বলো, আমরা সুন্দর করে সেজে গুজে রয়েছি, ঠাকুরের সিংহাসনটা সুন্দর দেখতে লাগলে আমি মন থেকে ভীষণ শান্তি পাই, পুজো করে সুখ পাই, আর সবাই ভালো বলো তোমরা ভিডিওতে, আমার সেটাও ভালো লাগে, ব্যাস। আর ঠাকুরের জন্যেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি, আমরা যদি ভালোভাবে থাকতে পারি, ঠাকুর যদি আমাদের সেবাবস্থা করে দেয়, ঠাকুরকে ভালো রাখার দায়িত্বও আমাদের, তবে আমি সেরকম একটা সেবা করতে পারি না, যতটা পারি চেষ্টা করি, যতটা পারার করার চেষ্টা করি আর কি, এই এবার কতটা কী করতে পারি না পারি সেই ঈশ্বরই জানে। এই যে আলোটা এভাবে লাগানোর পর যেটা ঠাকুর রেখে হয়েছে এরকম, সামনে দিয়ে সোহম দিতে দিল না, আর কি করা যাবে, বলছে দেখতে ভালো লাগবে না মা, তবে এর মাথায় তো ছাদ নেই, ছাদের ওপর দিলে যেরকম সুন্দর রাধাকৃষ্ণকে লাগছে সেরকম লক্ষ্মী গণেশের এইখানটাও ভালো লাগতো। তো মোটামুটি সব গুছিয়ে ফেলেছি, আর একটুখানি বাকি, আর এই দুটো ব্যাগ বাকি আছে, এই দুটো ব্যাগ গোছানো হবে, মানে সব বার করে ধুয়ে ধুয়ে তুলছি তো, যার জন্য সময় লাগছে, তো সেই জন্য কি হচ্ছে, একটা একটা ব্যাগ আমি গোছাচ্ছি, একটা একটা ব্যাগ আমি মানে বার করছি, সেটাকে ধুচ্ছি, পরিষ্কার করছি, জায়গায় গোছাচ্ছি, তারপর আবার একটা ব্যাগ খুলছি, এইভাবে করছি বলে একটু সময় লাগছে, যা এইটাই তো লাস্ট আনা, আর তো কিছু আনার নেই, তো সে তুলনায় আমার মনে হয় আশা করি আর সে সময় লাগুক গিয়ে, সময় লাগুক কিন্তু কাজটা একবারে করাই ভালো। তো খালি তোমরা বলছো রুম ট্যুর দিতে, তো রুম ট্যুর দেওয়ার জন্য আর একটু ওয়েট করো, কারণ আর একটু গুছিয়ে নিই, আরও কিছু জিনিস আমরা কিনেছি সেগুলো আসুক, সেগুলো এলে একবারে গুছিয়ে তারপর আমি তোমাদের সাথে ভিডিও শ্যুট করব। কারণ বলো তো, আর একটু না গোছালে তোমরা বলবে অগোছালো লাগছে, অগোছালো লাগছে, কারণ দরজার ওখানটা আলমারিটা, ওখানে যে ছোট আলমারিটা আছে দরজার ওখানে, সেই আলমারিটাকে ছোট ঘরে দেবো, ছোট ঘরের জন্য একটা আলমারি কেনা হয়েছে, যেটা লালটুবাবুর জন্য আর কি আলাদা করে দেবো, লালটুবাবুর জিনিস, তারপরে এই যে যত চাদর এ হ্যান ত্যান আছে সেগুলো সব
ওই ছোট ঘরে রাখবো। তো ওই সবগুলো করার পর তারপর সুন্দর করে গুছিয়ে এ করে রুম ট্যুর দেবো অবশ্যই, একটু ওয়েট করে যাও ব্যাস। তো চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে, টাটা টাটা টাটা। আর তোমাদের ব্লগ ভালো লাগছে শুনে আমারও আনন্দ, কারণ আমি একটা ক্রিয়েটার, আমি যদি আরো আমার কাজই হচ্ছে তোমাদের আনন্দ দেওয়া, তো আনন্দ দিতে পারলে তোমরা আনন্দ হলে মানে পেলে আমার সব থেকে বেশি আনন্দ হয়। চলো চলো টাটা।